ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না মন্তব্য সংকট উত্তরণের দিক নির্দেশনা বাজেটে সিপিডির নেই অভিমত কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনায় সাবেক গভর্নর ড আতিউল বাজেটের প্রভাব এখনও পড়েনি বাজারে ঈদকে সামনে রেখে অস্থির মশলার বাজার কমতির দিকে মুরগির দাম এমপি আনোয়ারুল আজিম হত্যায় নেপালে গ্রেফতার সিএম কলকাতা পুলিশের হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঐতিহাসিক ছয় দফা দিবসে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু নিবেদন করেন প্রধানমন্ত্রী এরপর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন পরে আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাদের নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেন দলীয় সভাপতি শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন ছয় দফা স্বাধীনতা সংগ্রামের ধরনের টার্নিং পয়েন্ট যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না ছয় দফার ভিত্তিতে এগারো দফা আন্দোলনের সূত্রপাত এই ছয় দফা ইতিহাসে বাক পরিবর্তন করেছে পঁচাত্তরের পর সাতই জুন সাতই মার্চ এই সব দিবস নিষিদ্ধ করে দেয় ছয় দফা যদি না হতো তাহলে উনসত্তরে ছয় দফা ভিত্তিক এগারো দফা গণবিস্ফোরণ বাংলাদেশে যে গণবুদ্ধান এ গণ উতার কত কিনা সেটাই হলো বড় কথা এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে বিশেষ পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট গতানুগতিক লক্ষ্য সুনির্দিষ্ট নয় বাজেটে নেওয়া পদক্ষেপগুলো অপর্যাপ্ত ও দুর্বল বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গবেষণা সংস্থাটি আরো বলছে জিডিপি অর্জন কিংবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা কোনটি অর্জিত হবে না দু হাজার চব্বিশ অর্থ বছরে সরকার ব্যয়ের ক্ষেত্রে না করে জনগণের ব্যয় ক্ষেত্রে সংকোচনমূলক নীতি গ্রহণ করা হয়েছে এটি জনগণের জন্য দুর্ভাগ্যজনক বলছে সিপিডি রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিডিয়া ব্রিফিং এ সিপিডি আরও বলছেন যারা বৈধ উপায়ে আয় করেন তাদের সর্বোচ্চ ত্রিশ শতাংশ কর দিতে হবে আর যারা অবৈধ উপায়ে সম্পদ অর্জন করবেন তাদের পনেরো শতাংশ কর দিয়ে বৈধ করার বিধান সামাজিক ন্যায্যতা হয়নি গবেষণা প্রতিষ্ঠানটি বলছে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা চিন্তার বিষয় কারণ এতে সরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে রাজস্ব আদায় পরিকল্পনা বাস্তবসম্মত নয় বলে মনে করে সিপিডি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেন অর্থনীতি দুর্বল অবস্থা মেনে নিয়ে বাস্তবতার নিরিখে বাজেট প্রণয়ন করা হলে যৌক্তিক হতো আমরা বলছি যে এই একটা সংকটকানির সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে যেটা কিনা অন্য আর দশটি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতিহার আমার যদি ভুল না হয় অধ্যায় তিন সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে সুতরাং এখন যেটা আর কি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক বৈধ আয় ত্রিশ শতাংশ করারোপ আর কালো টাকার উপর পনেরো শতাংশ করারোপের প্রস্তাব অগ্রহণযোগ্য ও অনৈতিক এটা সরকার দুর্নীতি বিরোধী অবস্থানের ক্ষেত্রে জনগণকে ভুল বার্তা দেবে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আতিউর রহমান ব্যাংকিং খাত সংস্কার মুদ্রাস্ফীতি কমানোর ব্যাপারে বাজেটে আসার কোন কথা নেই বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা ইমরুল রিপোর্ট প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেয় উন্নয়ন সমন্বয় রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন প্রস্তাবিত বাজেট অনেকটাই বাস্তবসম্মত তবে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার সমালোচনা করেন তিনি বলেন এতে বৈধ করদাতারা উৎসাহিত হবে প্রশ্ন খুব ভালো বার্তা দিচ্ছে না এবং আমরা আশা করব যে সরকার এই বিষয়টি ভাববেন সরকার হয়তো ভাবছে যে যেহেতু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কম যেহেতু আমাদের বর্তমান ফরেন এক্সচেঞ্জ অবস্থাও খারাপ সুতরাং এটা খুলে দিলে হয়তো বিদেশ থেকে অনেক ডলার চলে আসবে কিন্তু আমাদের অভিজ্ঞতা তা বলে না গত কয়েক বছর থেকে আমরা এরকম সুযোগ দিয়ে দেখেছি যে সত্যিকার অর্থে যারা কালো টাকার মালিক তারা কিন্তু দেশে শুধু শুধু সরকারের বদনাম হয় অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন মানব সম্পদ খাত শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়নে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন এতে গরিব মানুষের কষ্ট লাঘব হবে বলে অভিমত তাদের আমাদের যে প্রত্যাশা সেটা আসলে পূরণ করেনি এই হিসাবে যে আমাদের যদি আমরা দেখি বিভিন্ন দেশে যে স্ট্যান্ডার্ড বা আশপাশের আশেপাশের দেশে স্বাস্থ্য খাতে কিন্তু ন্যাশনাল বাজেটের প্রায় পনেরো শতাংশ বরাদ্দের কথা বলা হয়েছে সেখানে বিগত দশ বছর ধরে আমরা স্বাস্থ্য খাতে কিন্তু পাঁচ শতাংশের আশেপাশে বাজেট দেখছি সাধারণ মানুষের পক্ষে কি বাজেট তার অর্থ বরাদ্দ দিতে পারছে সেটির প্রতিফলন কিন্তু মানব সম্পদ উন্নয়নের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি না শিক্ষা স্বাস্থ্য প্রশ্নে এবং সামাজিক খাতে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনারpostcsse মুদ্রাস্ফীতি যেটি ঘটছে সেটা অব্যবস্থাপনার ফল কারণ সরকারি খরচ তো বাড়ছে সেখানে কখনোই তো আমরা চেষ্টা দেখছি না এবারে বাজেট বাস্তবায়নে সরকারকে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে বলে মনে করেন বক্তারা ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা ইনভেস্টমেন্টের কথা বলা বাজেটে দাম কমার কথা বলা হলো দাম কমার কোন প্রভাব নেই বাজারে বিক্রেতাদের ধারণা দামের প্রভাব পড়তে পারে এক সপ্তাহ থেকে পনেরো দিন পরে তবে ক্রেতারা বলছেন বাড়ার কথা বললে তাৎক্ষণিকতা কার্যকর হল কমায় তার উল্টো এদিকে ঈদকে সামনে রেখে অস্থির মশলার বাজার আবারও চড়ার সংখ্যায় ব্যবসায়ীরা পনেরো থেকে বিশ টাকা বেড়েছে বেশ কিছু সবজির দাম মাছের বাজারে অস্থিরতা থাকলেও কিছুটা কমতির দিকে মুরগির বাজার বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ খাদ্য ও নিত্য দাম নিয়ে বরাবরই অভিযোগ সাধারণ মানুষের পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে সবশেষ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে দশ দশমিক সাত ছয় এবার সেই মূল্যস্ফীতি কমানোরই ইঙ্গিত এসেছে প্রস্তাবিত বাজেটে যেখানে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু খাদ্যশস্য সরবরাহে উচ্ছে কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করার প্রস্তাব এসেছে তবে প্রস্তাবিত বাজেটের কোনো প্রভাব নেই বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল ভোজ্য তেল মশলা সহ বেশ কিছু নিত্যপণ্য বাজেটের প্রভাব নিয়ে ক্রেতা আর বিক্রেতার ভিন্ন মত তো এখন পর্যন্ত এই বাজেটের কোনো প্রভাব পড়ে নাই বাজারে আগে যা ছিল তাই যেতগুলো আইটেম কমার কথা বলে অর্ধেক মনে করেন কমাবে অর্ধেক কমাবে না স্বাধীনতা মতন আর কি এগুলো তো বাজার দেখার কেউ নাই তেলের দাম বাড়লে রাত্রে মার্কেটে চলে আসা যখন কমের কথা বলে তখন সেটা আস্তে আস্তে এক সপ্তাহ সময় লাগবে যে দিচ্ছি দিচ্ছি রে একটু সময় লাগবে যে পণ্যগুলা ওনারা দাম কমেছে সেগুলা মিনিমাম তো আপনার সর্বনিম্ন এক সপ্তাহ ধরেন সামনে কোরবান দেখা যাচ্ছে দশ দিন বা কি এদের আট ন দিন আরও বাড়ার সম্ভাবনা আছে মুসল্লা যারা এলসি করে তারাই দাম বাড়িয়েছে ওখান থেকে বাজারও বাড়তেছে কোনো মালের সর্ব কোনো ঘাটতি নাই কিন্তু দাম বাড়তেছে মাছের বাজারে দেশীয় চাষের মাছের সরবরাহ বাড়লেও দামে খুব একটা প্রভাব নেই তবে বিক্রেতারা বলছেন ইলিশের দাম কেজিতে দুইশো টাকা কমেছে রুই মাছ কাতল মাছ পাঁচ কেজি সাইজ চার কেজি সাইজ গত সপ্তাহে ছিল পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা এই সপ্তাহে চারশো চারশো বিশ আর মাছ আষ্টশো টাকা কেজি চার কেজি সাড়ে চার কেজি ওদের মাছ গত সপ্তাহে নয়শো টাকা কেজি চাঁদপুরের এক হিসাবে মাছটা বিক্রি করছি আপনার সতেরোশো আঠারোশো আজকে একই সাইজের মাছটা বিক্রি করেছি আপনার পনেরোশো ষোলোশো ওরা বলতেছে কমতেছে আমরা বেশি পাচ্ছি দাম যেমন আজ যে মাছ এটা আমি গত সপ্তাহে কিনছি রুই মাছ সাড়ে তিনশো চারশো এটা পাঁচশো টাকা চাচ্ছে যে দাম বাজারে আছে এটা কম বলা যাবে না এটা কম বলা যাবে না সবই তো চাষের মাছ এজুয়ো জল সবসময় রুই মাছ খাই তারপরে বাহিরে যদি এগুলো খেতে চাই সেগুলোর দাম বেশি সেগুলো কিনার ইলিশ মাছের দামটাও আজকে বেশি আমি দেখলাম শশা টমেটো সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত তবে কমেছেও কিছু পণ্যের দাম দুশো টাকা মরিচ কিনছে সত্তর টাকা কেজি মরিচ কিনছে দেড়শো টাকা আদা কিনছে সাড়ে তিনশো টাকা আদাও কিনছে মানুষ কিনছে কাজে মানুষের কোনো সমস্যা নেই এই করলা নিয়ে আসছিলাম গত সপ্তাহে নিয়ে আসছিলাম বিশ থেকে তিরিশ টাকা এই যে এই সপ্তাহে নিয়ে এলাম পঞ্চাশ টাকা হারে কিনে সরহারে যদি বাড়া কমানির তো কিছুটা কমে সোনালী মুরগি তিনশো টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি মামুন আবদুল্লাহ বাংলা ভীষণ ঢাকা এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় নেপালে গ্রেফতার আসামি সিয়াম কলকাতা পুলিশের হেফাজতে রয়েছে তারা সিয়ামকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি কথা বলেন এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে এক হাটের গরু অন্য হাটে নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্য উন্মোচন ও খুনিদের গ্রেফতারে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারতীয় পুলিশ এরই মধ্যে এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও দেখানো হয়েছে শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান দুই দেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে তবে ঘটনাস্থল আর হত্যা মামলাটি ভারতে হওয়ায় তদন্ত কাজে তাদের দাবি বেশি কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন করেছিল আমাদের কাছেও আছে তারা তদন্ত করছে আমরাও তদন্ত করছি তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে এদিকে ইদুল আজহায় সার্বিক নিরাপত্তার পাশাপাশি কোরবানির পশুর হাত কেন্দ্রিক সর্বোচ্চ নজরদারির কথা জানান ডিএমপি কমিশনার বলেন বিশৃঙ্খলা হলি ব্যবস্থা যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে বা যদি জোর করে নেওয়ার চেষ্টা করে বা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে এবং রাস্তার উপরে ট্রাক থেকে গরু নামানো না হয় সেটি ব্যবস্থা করবে কোনো অনুমোদিতে হাট নয় কিন্তু কিছু একটা ফাঁকা জাগা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে ধরনের রোধ করা হবে যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিজ করে নেব মানুষজন সহ অনলাইন কেন্দ্রিক হাটে প্রতারণা ঠেকাতেও সতর্ক থাকবে পুলিশ জিয়া খান বাংলা ভীষণ ঢাকা পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন ক্ষমতার হালুয়া রুটি খাওয়ার জন্য যারা দল বদল করেছেন তাদের সরকারের উন্নয়ন সহ্য হচ্ছে না দুপুরে চট্টগ্রাম নগরী থিয়েটার ইনস্টিটিউটে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতি বছর বাজেটের আগে বিএনপি জামাত বিবৃতি রেডি করে রাখে এবং বাজেট ঘোষণার পর তা প্রকাশ করে বলে বাজেট জনবান্ধব হয়নি অথচ গত পনেরো বছরের তুলনায় এই বাজেটের আকার এগারো গুণ বৃদ্ধি পেয়েছে যদি উন্নয়নই না হতো তবে বাজেটে আকার বাড়ল কি করে সে প্রশ্ন তোলেন ড হাসান মাহমুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর সভায় তিনি একথা বলেন তিনি বলেন যারা বৈধ আয় করবে তারা বেশি কর দেবে আর যারা লুটপাট করে টাকা আয় করবে তাকে বৈধ করার জন্য মাত্র পনেরো শতাংশ কর দেবে এটা হতে পারে না বাংলাদেশের আইনে শাসন প্রতিষ্ঠায় এ জে মোহাম্মদ আলীর ভূমিকা স্মরণ করে জমির উদ্দিন সরকার বলেন তার মতো একজন আইন বোঝার লোক এখন খুঁজে পেতে কষ্ট হবে যতক্ষণ পয়েন্ট থাকতো ততক্ষণ তিনি যুক্তি তুলে ধরতেন স্মরণ সভায় সম্মিলিত পেশাজীবী ফোরাম নেতারা বিগত আন্দোলন সংগ্রামে আইনি লড়াই এ যে মোহাম্মদ আলীর ভূমিকা তুলে ধরেন রাজনৈতিক মামলায় তিনি বিনা পারিশ্রমিকে লড়াই করে এই আন্দোলনকে আরও বেগবান করতে সহায়তা করেছেন বলে জানান পেশাজীবী নেতারা সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না ওবায়দুল সংকট উত্তরণের দিক নির্দেশনা নেই বাজেটে সিপিডির অভিমত কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনায় সাবেক গভর্নর ড আতিউ বাজেটের প্রভাব এখনো পড়েনি বাজারে ঈদকে সামনে রেখে অস্থির মশলার বাজার কমতির দিকে মুরগির দাম এমপি আনোয়ারুল আজিম হত্যায় নেপালে গ্রেফতার সি কলকাতা পুলিশের হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুটো চারটে রেগে তিনটে রয়েছে নিউজ স্টপে দেখার আমন্ত্রণ রইলো এছাড়া বাংলা ফিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ ও ফেইসবুক ডট কম স্ট্যাশ বাংলা ফিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ট্যাশ বাংলা ভিশি নিউজে ধন্যবাদ